প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সকল বিভাগে নন মেজর সাবজেক্ট হিসাবে পরিসংখ্যান রয়েছে তাদের জন্য আমার এই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি প্রতি বছরই পরীক্ষাতে কিছু অঙ্ক থাকে যেগুলি বারবারই আসে তার মধ্যে পরিমিত ব্যবধান হচ্ছে অন্যতম একটি অঙ্ক আজকে আমি পরিমিত ব্যবধান নিয়েই আলোচনা করব এক্ষেত্রে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি যে পরিমিত ব্যবধান কাকে বলে নির্মত্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এখানে শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যা দেওয়া আছে এই উপত্যগুলি থেকে আমাদেরকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে শুরুতে আমরা জেনে নিই পরিমিত ব্যবধান কাকে বলে কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে আমি আবার বলছি কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে সঙ্গটা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে যখন আমরা অঙ্কটা করব আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রেণী ব্যবধান এটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া ছিল গণসংখ্যা সেটাও দেওয়া ছিল আমাদের এখানে নির্ণয় করতে হবে এক্স এফ এক্স এফ এক্স স্কোয়ার আর এক্ষেত্রে শ্রেণী ব্যবধানকে সি গণসংখ্যাকে এফ মধ্যমাকে এক্স দিয়ে আমরা প্রকাশ করতে পারি আচ্ছা প্রথমে আমরা জেনে নেব কীভাবে মধ্যমা নির্ণয় করতে হয় সাধারণত শ্রেণী ব্যবধানের যে দুটি সংখ্যা থাকে সে দুটি সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই মধ্যমা পাওয়া যায় এখানে পাঁচ ও দশ হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে পাঁচ ও দশকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ ও দশ যোগ করলে পনেরো হয় তাকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দশমিক পাঁচ ঠিক অনুরূপভাবে দশ ও পনেরোকে যোগ করলে পঁচিশ হয় আর তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে বারো দশমিক পাঁচ হয় এভাবে আমরা পনেরো বিশ একসাথে যোগ করব দুই করে দুই দিয়ে ভাগ করব প্রত্যেকটি সংখ্যাকে এভাবে ভাগ করে যা হয় সেটি হবে আমাদের মধ্যমা সেক্ষেত্রে এই এক্সের এক্সের এখানে আমরা মানগুলি মধ্যমার মানগুলি লিখে দেব তারপর হচ্ছে এফ এক্স আমরা এফএক্স এখানে দেখতেই পাচ্ছি আমরা গুণ অবস্থায় আছে অর্থাৎ এফ ও এক্সকে আমরা গুণ করে নেব এখানে f হচ্ছে সাত এক্স হচ্ছে সাত দশমিক পাঁচ সাত ও সাত দশমিক পাঁচকে গুণ করলে বন দশমিক পাঁচ হয় বারো ও বারো দশমিক গুণ করলে একশো হয় ঠিক অনুরূপভাবে পনেরো ও সতেরো দশমিক পাঁচকে গুণ করলে যা হয় তা লিখবো প্রত্যেকটি রাশিকে অর্থাৎ এফের ও এক্সের মানগুলিকে গুণ করে আমরা এফ নির্ণয় করব তারপর এফ স্কয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয় তাহলে আমরা এক্সের যে মানটা আছে সেটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে সেটার সাথে এফ গুণ করলে আমরা এফ এক স্কোয়ার পেয়ে যাবো তাহলে সাত দশমিক পাঁচকে আমরা সাত দশমিক পাঁচ দিয়ে গুণ করবো সেটার সাথে আবার যা হয় সাত দিয়ে গুণ করে নেব তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে তিনশো তিরানব্বই দশমিক সাত হয় ঠিক অনুরূপভাবে বার বারো দশমিক পাঁচকে আমরা বারো দশমিক পাঁচ দিয়ে গুণ করবো সেটার সাথে বারো বারো দিয়ে গুণ করব অর্থাৎ বারো দশমিক পাঁচকে বারো দশমিক পাঁচ ডিগ্রি গুণ করে যা হয় সেই সংখ্যার সাথে বারো গুণ করলে আমরা এফ এক্স স্কোয়ার পাব আবার সতেরো দশমিক পাঁচকে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি গুণ করবো এবং সেটার সাথে পনেরো দিয়ে গুণ করবো এভাবে এফএক্স স্কোয়ারটা পেয়ে যাব আমরা এক্স স্কোয়ারের যে মানটা সেটা যোগ করব যোগ করে সামেশন এই চিহ্নটাকে বলা হয় সামেশন সামেশন এটুকু দিয়ে দিব সামেশন এফ এক্স স্কোয়ার সমান সমান সবগুলো যোগ করলে যা হয় সেটা লিখে নিব তারপর হচ্ছে অ্যাফেক্স এফএক্সের ক্ষেত্রে সবগুলি যোগ করে সামেশন এফএক্স লেব এখানে চোদ্দোশো তেইশ হয় আর এখানে এফ এফটা যোগ করবো মোট গণসংখ্যা কত মোট গণসংখ্যা ছিল সত্তর প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আরও একবার বোঝানোর চেষ্টা করতেছি এখানে শ্রেণী ব্যবধান আছে পাঁচ ও দশ পাঁচ ও দশকে আমরা যোগ করব যোগ করলে যা হয় সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা পাবো মধ্যমা হচ্ছে তাহলে পাঁচ দশ পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দশমিক পাঁচ দশ ও পনেরো যোগ করলে পঁচিশ হয় দুই দিয়ে ভাগ করলে হয় বারো দশমিক পাঁচ এভাবে আমরা প্রত্যেকটি শ্রেণী ব্যবধানকে দুই দিয়ে ভাগ করে মধ্যমা নির্ণয় করবো তারপর এফ এক্স হচ্ছে গণসংখ্যা ও মধ্যম গুণ করলে যা হয় সেটাই হচ্ছে এফ এক্স অর্থাৎ এফ ও এক্স গুণ করব সাত ও সাত দশমিক পাঁচ গুণ করব বারো ও বারো দশমিক পাঁচ গুণ করব পনেরো ও সতেরো দশমিক পাঁচ গুণ করব ষোলো ও বাইশ দশমিক পাঁচ গুণ করব এভাবে যা হয় তা পাশা পাশাপাশি লিখবো তারপর হচ্ছে এফ এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার হচ্ছে এক্সকে এক্স দিয়ে গুণ করবো এক্সকে এক্স দিয়ে গুণ করবো গুণ করে যা হয় সেটার সাথে আবার এফের যে মান আছে সেটা গুণ করে আমরা পাশাপাশি লিখব এভাবে আমরা এফ এক্স স্কোয়ার ও এফ এক্স ও এফ এই সবগুলি যোগ করে নিব তাহলে এফ এক্সকে সাধারণত এন দিয়ে এফকে সাধারণত এন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় গণসংখ্যার মানকে এন সমস্যা হচ্ছে সত্তর আর এফ এক্স সমস্যা হচ্ছে চৌদ্দোশো তেইশ আর সামেশন এফএক্স স্কোয়ার সমস্যা হচ্ছে তোমার বত্রিশ হাজার সাতশো সাতাশি দশমিক পঁয়তাল্লিশ বত্রিশ হাজার সাতশো সাতাশি দশমিক চার পাঁচ তাহলে আমরা তারপর গড় নির্ণয় করব নিয়োগ করব গড় সমসন হচ্ছে গড় এক্স বার সময়সন হচ্ছে সামেশন এফ এক্স বাই এন আমাদের সামেশন এফেক্স ছিল চোদ্দোশো তেইশ আর এন সমান সমান ছিল এন এর মান পেয়েছিলাম সত্তর তাহলে চোদ্দোশো কি সত্তর দিয়ে ভাগ করলে হয় বিশ দশমিক বত্রিশ আমি আবার বলতেছি গড় এক্স ভার এই গড়ের এক্সের উপর যে চিহ্নটা আছে সেটাকে বলা হয় ভার তাহলে গড় এক্স ভার সমান সমান সামেশন এফ এক্স বাই এন সামেশন এফ এর মান হচ্ছে চোদ্দোশো তেইশ আর এন এর মান হচ্ছে সত্তর তাহলে চতুর্শ তেইশে সত্তর দিয়ে ভাগ করলে হয় বিশ দশমিক বত্রিশ তারপর আমরা নির্ণয় করব হচ্ছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান সিগমার সমাসন রুডোবার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার এটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র তাহলে সামেশন এফ এক্স স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম হচ্ছে বত্রিশ হাজার সাতশো সাতাশি দশমিক পঁয়তাল্লিশ আর এন সমাসন পেয়েছিলাম সত্তর আর সামেশন এফ এক্স পেয়েছিলাম চোদ্দশো তেইশ আর এন সত্তর তাহলে আমরা চোদ্দশো সত্তর দিয়ে ভাগ করব ভাগ করলে হয় বিশ দশমিক দিয়ে ভাগ করলে আমরা আগে বলছি বিশ দশমিক তেত্রিশ তেত্রিশ হয় বত্রিশ হয় তুমি তেত্রিশও লিখতে পারো বত্রিশও লিখতে পারো এটার জন্য তেমন কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে

তাহলে পঞ্চান্ন দশমিক চারকে আমরা রুডোভার বা বর্গ করবো বর্গ করলে হচ্ছে সাত দশমিক চার হয় তাহলে সাত দশমিক চার এই সাত দশমিক চারই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান আমি আবার বলে দিচ্ছি পরিমিত ব্যবধানটা পরিমিত ব্যবধানের সূত্রটা হচ্ছে সিগমার সময় সমান রুডোভার সামেশন এফএস স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার তাহলে সামেশন এফ এক্স স্কোয়ারের মান হচ্ছে বত্রিশ হাজার সাতশো সাতাশি দশমিক পঁয়তাল্লিশ এবং এন সমসমান সত্তর আর স্যামসং এভএক্স ছিল চৌদ্দশো তেইশ আর এন সত্তর স্কোয়ার এটাকে আমরা বত্রিশ হাজার সাতশো সাতাশি দশমিক পঁয়তাল্লিশ ভাগ করবো ভাগ করলে হচ্ছে চারশো আটষট্টি দশমিক চার হয় মাইনাস চোদ্দশো তেইশকে সত্তর দিয়ে ভাগ করলে হয় বিশ দশমিক তেত্রিশ বিশ দশমিক তেত্রিশকে তেত্রিশ হয় স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিবো তাহলে চারশো আটষট্টি দশমিক চার এটা আবার লিখে নিব মাইনাস বিশ দশমিক তিরিশকে বিশ দশমিক তেত্রিশকে আমরা আবার বিশ দশমিক তেত্রিশ দিয়ে গুন করবো কারণ স্কয়ার ছিল সেজন্য তাহলে হয় চারশো তেরো চারশো চারশো আটষট্টি দশমিক চার থেকে চারশো বিয়োগ করব বিয়োগ করলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঞ্চান্নকে যদি আমরা রুডোবল করি বা বর্গ করি তাহলে হয় বর্গমল করি তাহলে হয় সাত দশমিক আর এই সাত হচ্ছে পরিমিত ব্যবধান আশা করি পরিমিত ব্যবধানে এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো আমার এই অঙ্কটি যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অঙ্কটি শেয়ার করতে ভুলবে না পাশাপাশি আমার পরবর্তী অঙ্কগুলি যদি তোমরা পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ